হ্যালো বন্ধুগণ সকলকে গুড মর্নিং সকলকে সুলগ্না জিকে অ্যাডভান্স স্টাডিতে শুভেচ্ছা স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো এবং আজকে নিয়ে চলে এসেছি টার্গেট গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং ফর অল কম্পিটিভ এক্সাম প্রত্যেকটা এক্সামের জন্য যে যেগুলো একেবারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ জি কে সিরিজ দিচ্ছি সাবজেক্টগুলোর তার আজকে হিস্ট্রি সিরিজের পার্ট ওয়ান আজকে হিস্ট্রি সিরিজের পার্ট ওয়ান প্রশ্ন দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আজকে হচ্ছে ইন্ডাস সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতার থেকে সিন্ধু সভ্যতার থেকে যে হচ্ছে খুঁটিনাটি যে প্রশ্নগুলো সেগুলো আমি ভীষণ ভালোভাবে আলোচনা করে দিচ্ছি তোমরা এমসি কিউতে অবশ্যই তোমরা প্রশ্নগুলো পারবে আজকে হচ্ছে হিস্ট্রি সিরিজের পার্ট ওয়ান ওকে চলো দেখে নিই কোশ্চেন আর প্লিজ সকলে তোমরা ক্লাসটি ভালো হলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর যদি প্রথমটিতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনে প্রেস করবে যাতে ক্লাস এবং দেরি না করে আজকের ইন্ডাসিভিলাইজেশনের প্রথম সিরিজের প্রথম প্রশ্নগুলো দেখে নেব প্রথম পার্টের ভারতীয় প্রত্ন দত্তের জনক নামে কে পরিচিত ভারতীয় প্রত্ন দত্তের জনক নামে কে পরিচিত আলেকজান্ডার কানিংহাম মেহেরগড় সভ্যতা বর্তমানে কোথায় অবস্থিত বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে মেহেরগড় সভ্যতা ছিল ভারতের প্রাচীনতম সভ্যতা এবং এটি ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা উনিশশো সালে যা ফাঁসোয়া জারিজ এই সভ্যতা আবিষ্কার করেন তাহলে সব থেকে প্রাচীনতম সভ্যতা যদি প্রশ্নে আসে যে ভারতের প্রাচীনতম সভ্যতা কি সেটা হবে সবসময় কি মেহেরগড় সভ্যতা নেক্সট সিন্ধু সভ্যতা বা সিভি ইন্দাস সিভিলাইজেশন এই কথাটি কে প্রথম ব্যবহার করেন সিন্ধু সভ্যতা বা সিভিলাইজেশন এই কথাটি কে প্রথম ব্যবহার করেন জন মার্শাল সিন্ধু সভ্যতা কোন প্রকৃতির সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগ বা চালকোলিথিক যুগের সভ্যতা নেক্সট সিন্ধু সভ্যতার রাজধানী শহর কি কি ছিল হরপ্পা ও মহেন্দ্র কি রাজধানী শহর সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরটির নাম কি লোথাল কোন পশুর ব্যবহার সিন্ধুবাসীরা জানত না ঘোড়া অপশন দিয়ে দিয়ে করলে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় তাই আমি হিস্ট্রি সিরিজটা অ্যাকচুয়ালি এইভাবে কোশ্চেন ওয়াইজ দেব তাহলে দেখবো অনেক একটা ভিডিওর মধ্যে অনেক কম সময়ে অনেক বেশি প্রশ্ন উত্তর আমি দিতে পারবো ওকে নেক্সট তোমরা যদি চাও এমসি কিউ আমি প্রোভাইড করবো তবে সেটা পরে আমি আগে চ্যাপ্টারগুলো এভাবে শেষ করব তারপর আমি এমসিকিউ কিউ দেবো নতুবা কিন্তু একটা ভিডিওর মধ্যে এত কম সময়ে বেশি কিন্তু প্রশ্ন আমি দিতে পারবো না যদি আমি এমসি কিউ টাইপের করি তাই আমি এরকম করছি তোমাদের যদি মনে হয় যে এমসি দিতে নিতে তাহলে তোমরা অবশ্যই যারা যা কমেন্ট করবো আমি এমসি কিউ প্রোভাইড করে দেবো সিন্ধু সভ্যতার বণিকদের কী নামে ডাকা হতো আনি প্রাচীনকালে বণিকদের গিল্ডের নেতাকে বলা হতো শেটটি মনে রাখবে সিন্ধু সভ্যতার বণিকদের বলা হতো পানি বণিকদের গিল্ডের নেতাকে বলা হতো শেটটি এবং বণিক যারা ছিল তারা শ্রেষ্ঠ নামে পরিচিত ছিলেন সিন্ধুবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার কোন ধাতুর ব্যবহার অজানা ছিল কোন ধাতুর ব্যবহার জানা ছিল না সিন্ধু সভ্যতার কাছে সিন্ধু সিন্ধুবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল বা জানা ছিল না লোহা সিন্ধু সভ্যতায় ইটভাটার নিদর্শন কোথায় পাওয়া গেছে লোথাল ও কালীবাঙ্গানে কোথায় কৃত্রিম জাহাজ নির্মাণ ও মেরামতির জন্য স্থান পাওয়া গেছে লোথালে সিন্ধু সভ্যতার কোন শহর সর্বপ্রথম আবিষ্কৃত হয় হরপ্পা কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি তিনি উনিশশো সালে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতার বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায় পশ্চিম পাঞ্জাবের মন্টেকুমারি জেলায় হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল রাভি নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি বহির্ভারতীয় নগরকেন্দ্রিক সভ্যতার নাম কি মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতা আর এই মেসোপটেমিয়ার মানুষদের কাছে সিন্ধু সভ্যতা মেলুহা নামে পরিচিত ছিল তাই সুমেরীয়রা এই সিন্ধু সভ্যতার সভ্যতায় কি বলতো মেলুহা মনে রাখবে নেক্সট রেশম তুলো প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল হরপ্পাতে তাহলে যদি বলা হয় যে হরপ্পা বংশ প্রথম কে আবিষ্কার করেছিল রেশম রেশমটা হচ্ছে হরপ্পার বর্ষ প্রথম হরপ্পার অধিবেশীরা আবিষ্কার করেছিল হরপ্পা সভ্যতার মানুষের প্রথম আবিষ্কার ছিল রেশম তুলো এবং এটি তারা রপ্তানি করতে শুরু করে হরপ্পার কোন অঞ্চল ধানের সাথে যুক্ত লোথাল বন্দর লোথাল হচ্ছে হরপ্পার ধানের চাষ হরপ্পার লোথাল হচ্ছে ধান চাষের সঙ্গে যুক্ত হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের প্রধান কারণ কি প্রত্যেকটা কিন্তু ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হরপ্পা যুগের নগর সভ্যতা বিকাশের প্রধান কারণ কি কৃষির বিকাশ হরপ্পার শস্য ভাণ্ডারটি কোথায় আবিষ্কৃত হয়েছে ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতায় প্রাপ্ত লিপিগুলির বৈশিষ্ট্য কি এগুলির প্রথম লাইন ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো মনে রাখবে ডান দিক থেকে বাঁ প্রথমে দ্বিতীয় লাইনটা আবার বাম দ্বিতীয় লাইন থেকে কি হতো প্রত্যেকটা লাইন তারপরে বাম দিক থেকে ডান দিকে লেখা হতো আর এই স্টাইলটাকে দেখো এই স্টাইলটার হচ্ছে নাম কিন্তু অবশ্যই মনে রাখবে এই স্টাইলটাকে বলা হচ্ছে ভেটন। লিপিগুলি প্রধানত লিপিগুলো কিন্তু অ্যালফাবেটিক নয় লিপিগুলো মানে হচ্ছে অক্ষরে অক্ষরে লেখা হতো না কিন্তু পিকটোগ্রাফিক মানে কি স্ক্রিপ্ট ছবির আকারে লেখা হতো পিক্টোগ্রাফিক নট অ্যালফাবেটিক সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় জায়গার নাম কি মহেঞ্জোদারো মহেঞ্জোদারো কথাটির অর্থ কি মৃতের স্তূপ মহেঞ্জোদারো সভ্যতার বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় কে কবে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে মহেঞ্জোদারা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারোতে যে ড্যান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন মহেন্দ্র যে ড্যান্সিং গার্ল বা নৃত্যরত বালিকার মূর্তি পাওয়া গেছে তা তার নাম কি এবং সেটি কিসের তৈরি তার নাম আজ তার নাম হচ্ছে দেবদাসী এবং সেটি ব্রঞ্জের তৈরি সিন্ধু সভ্যতার স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে মহেন্দ্রদারতে কি করে মনে রাখবে হরপ্পা মনে রাখবে হরপ্পা হরপ্পা যেমন হচ্ছে তিনটে অক্ষরের মনে রাখবে হরপ্পা সেখানে হচ্ছে ভান্ডার হরপ্পা হচ্ছে ভান্ডার আর স্নানাগার স্নানাগার মনে রাখবে স্নানাগার দেখো ভান্ডার দুটো জিনিস পাওয়া গেছিল একটা হচ্ছে ভান্ডার মানে শস্য একটা হচ্ছে ভান্ডার একটা হচ্ছে স্নানাগার তা ভান্ডার ইকুয়াল একটু হরপ্পা মনে রাখবে হরপ্পাতে ভান্ডার পাওয়া গেছিল এবং মহেন্দ্র দড় যেহেতু বড় অনেকগুলো অক্ষর এখানে মনে রাখবে স্নানাগার ওকে এইভাবে মনে রাখবে আমি মনে রাখার টিপসগুলো পরে পরে দেব ঠিক আছে তোমরা এই ক্লাসগুলো করো তোমরা যদি মনে করো যে এভাবে মনে রাখার টিপসগুলো তো দেওয়ার জন্য যদি তোমরা ইয়ে করো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেভাবে সেই ক্লাসও আনবো হিস্ট্রিতে কীভাবে মনে রাখা যায় ঠিক আছে সিন্ধু সভ্যতার ধর্মীয় ও সামাজিক জীবন সম্পর্কে আমরা কিসের সাহায্যে জানতে পারি টেরাকোটার প্রতিকৃতি এবং দেখে দেখো হরপ্পাই এবং মহেন্দ্র সভ্যতা সিন্ধু সভ্যতার প্রশ্নের শেষ নেই যা তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সবগুলোই দেব এবং হিস্ট্রিটাকে তোমরা আরও ভালো করে পড়ো শুধুমাত্র গ্রুপ সিডি নয় আমি যেসব প্রশ্ন দিচ্ছি একেবারে চ্যাপ্টার ওয়াইজ ওই জন্য প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমি প্রশ্নগুলো দিচ্ছি যাতে কি হবে তোমাদের একেবারে তোমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা রেডি হতে পারবে প্রত্যেকটা একেবারে ডব্লিউ থেকে আরম্ভ করে পিএসসির সমস্ত পরীক্ষা যেগুলোতে তো জি কে আছে সেই সব পরীক্ষা এবং তোমরা তো জানো যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ শ্রাবন্তী ইউটিউব চ্যানেলে ওটা প্রত্যেক দিন হচ্ছে লাইভ সন্ধে সাড়ে আটটা বা যদি অসুবিধা হয় তাহলে নটা থেকে সেটা আমি জানিয়ে দিই অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেব এই ডেসক্রিপশানে অবশ্যই তোমরা জয়েন করবে ওখানে মক টেস্ট নিই এবং এই যে ক্লাসগুলো হয় তার ক্লাসের ডিটেলসগুলো ওখানে দেওয়া থাকে ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ সকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এত কন্টেন্টে ভরা ক্লাসগুলো ওকে আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো